পরিচিতি খুতবার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হলো ছোট ছোট কিছু আমল কিন্তু বিনিময়ে অনেক বেশি তথা অল্প আমলেই জান্নাত এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়ানিব সম্মানিত উপস্থিতি আসলে আমলের বিনিময়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে নিশ্চয় আল্লাহ বান্দার চেহারা দেখে না বান্দার ধন সম্পদ দেখে না তার চেহারা কত সুন্দর তার ধন সম্পদ কত বেশি এটা আল্লাহর কাছে বিচারের মানদণ্ড নয় ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দেখেন তার আমল এবং তার আকীদা তার ঈমান তার অন্তর তার বিশ্বাস বিলাল বিন রাবা উমাইয়ের দাস ছিলেন নিগ্র মানুষ ছিলেন কুৎসিত মানুষ ছিলেন কালো মানুষ ছিলেন কিন্তু তার আমলের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বললেন বিলাল কি এমন আমল তুমি করো যে আমলের জন্য আমি দেখতে পেলাম তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে প্রবেশ করছো বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো আমল আমার নাই তবে আমি আপনার মুখ নিঃসৃত বাণী যেদিন থেকে শুনেছি যে সুন্দর করে রুজু করার পরে দুই রাকাত সালাত আদায় করতে হয় সেদিন থেকে আমি আমার এই জীবন পর্যন্ত যতদিন ওযু করেছি যতবার ততবার আমি ওযুর জন্য দুই রাকাত সালাত আদায় করেছি আজানের পরে দুই রাকাত সালাত আদায় করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে বিলাল এই আমলটা তোমাকে জান্নাতে নিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তার মানে ছোট একটা আমল তাকে জান্নাতে নিয়ে গেছে এখানে দেখেন যে হাদিসটা বললাম যে আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বান্দার চেহারা দেখে না বিলালের চেহারা ছিল না কিন্তু বিলাল জান্নাতে আপনার চেহারা নাই আপনার ভিতরে আমল আছে আকীদা আছে বিশ্বাস আছে অতএব এই আমল এই আকীদা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য আমল অল্প যদি হয় আকীদা যদি ঠিক থাকে বিশ্বাস যদি ঠিক থাকে এজন্য আপনাকে অল্প আমলে আপনাকে জান্নাত নিয়ে যাবে এই সম্পর্কে কিছুক্ষণ আলোচনা রাখবো যদিও যতগুলো পয়েন্ট নোট করা হয়েছে সবগুলো তো বলার সুযোগ হবে না প্রাথমিক পর্যায়ে যতটুকু বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ সম্মানিত অবস্থায় দিনই ভাই এ কথা বলার আগে আপনাকে যেটা বুঝিয়ে দিচ্ছি ইসলাম বুনিয়াল ইসলামে আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইয়ামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দণ্ডায়মান বুখারীর আট নম্বর মুসলিমের ষোলো নম্বর মিশকাতের চার নম্বর হাদিস তার প্রথমটা হলো ইমান দ্বিতীয়টা হলো সলাত তৃতীয়টা হলো হজ জাকাত তৃতীয়টা হলো জাকাত চতুর্থ হলো হজ পঞ্চম হলো রমজান মাসে সিয়াম রাখা এখানে ইমানটা হলো মেইন ইমান যদি ঠিক থাকে তাহলে পরে সবগুলো কবুল হবে ইমান যদি ঠিক না থাকে তাহলে কবুল হবে না এরপরেরটা হলো সলাত সলাতের এত পাওয়ার দিলেন রাসূলুল্লাহ বলছেন ফামান আদা বি হাক্কি হাকুবিলাত মিনহু হাকুবিলা মিনহু সাইরু আমালি আমার উদ্দালাইহি সলাতু রুদ্দালাইহি সাইরু আমালি সৈয়দ তারিখ বা তারিখের 549 নম্বর হাদিস সলাত যদি কবুল হয় জীবনের সব আমল আল্লাহ দরবারে কবুল হবে কিন্তু সলাত যদি কবুল না হয় তার জিন্দগির কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না এজন্য পাঁচ ওয়াক্ত সলাত পড়ার পরে যে ব্যক্তি ছোট ছোট আমলগুলো করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহই আমলের বিনিময়ে বিশাল ফজিলত তথা জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ যেমন সূচনা লগ্ন সলাত কেন্দ্রিক এই হাদিসটি মুসলিমের 238 নম্বর আবু দাউদের 179 নম্বর হাদিস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে আমরা ওযুর জন্য সালাত আদায় সালাতের জন্য ওযু করি তিনি বললেন যে মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফামি ফায়ুবলিগু সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এক হাদিসে এতটুকু এসেছে অন্য হাদিসে এসেছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রথমটুকু যেটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন মুসলিমের হাদিসে যে ব্যক্তি ওযু করার পরে এতটুকু বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ফায়াদখুলু ইয়াদখুলু মিনহা আইহা শা রাসূল সাল্লাম বললেন যে ব্যক্তি এতটুকু বলবে ওযু করার পরে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে
সে ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আয়াত নিয়েছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান নিয়ে আসবে, আমলে সলে করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে বললেন জান্নাতের আটটা দরজা, আটটা জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস রয়েছেন। তো সবাই তো আমরা ওটাই চাবো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা, আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতুল ফিরদাউস। ভালোটাই তো আমরা চাই, তাই না? সবচেয়ে উত্তম মাপের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তা হাদিসে বললেন আটটা দরজাই খোলা হবে। কোরআনের আয়াত বলছে আমলে সলে যারা করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমার আল্লাহ করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত কিছুর প্রয়োজন নাই, সলাৎ পড়তে আসতেছেন, ওযু করবেন, ওযুর পরে যদি শুধু একবার বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন ওযুর শুরুতে আবু দাউদের 101 নম্বর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সলাতা লিমান লা উযুআ লাহু ওয়া লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহু তাআলা আলাই। আল্লাহর রাসূল বললেন যে সলাত হবে না ওযু ছাড়া, আর ওযু হবে না বিসমিল্লাহ ছাড়া। এখন কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ না বলে ওযু করে এই দোয়াটা বলে তাহলে সে ফজিলত পাবে না, তার ওযুটাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, লা সলাতা লিমান লাম, লা সলাতা লিমান লা উযুআ লাহু ওয়া লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহু তাআলা আলাই। সলাত হয় না ওযু ছাড়া, আর ওযু হয় না ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ছাড়া। অতএব ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে সুন্দর করে ওযু করে যদি আমরা এতটুকু বলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমাদের জন্য আপনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি ওযু করলেন, আপনি আজান শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসটি আপনি পাবেন বুখারীর 599 নম্বর হাদিস, রাসূলুল্লাহ মুসলিমের 384 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আজানের জবাব দিবে, আজানের আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিন যখন আজান দেয় এরপরে মুসল্লি অন্য অন্য ব্যক্তিগুলো আজানের জবাব দেবে, ঠিক মুয়াজ্জিন যা বলবে সেও তাই বলবে, ব্যতিক্রম শুধু মুয়াজ্জিন যখন বলবে হাইয়ালা সলা তখন সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়ালাল ফালা তখন সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এ কথা বলবে? মুয়াজ্জিন সব যা বলছে সব বলতে হবে। মুয়াজ্জিন যখন বলে সলাতের দিকে আসো, মুয়াজ্জিন তো ডাকে মসজিদের দিকে, আপনি তো বাড়ি থেকে বলতে পারেন না যে তোমরা আমার এই দিকে চলে আসো, এজন্য এই ভাষাটা এখানে পরিবর্তন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই জবাব দেওয়ার পরে যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম পড়বে আমার আল্লাহ এই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন শোনো, আমি নবী বললাম কি, জান্নাতে একটা ঘর আছে যেই ঘরের জিম্মাদার আমি নবী ছাড়া অন্য কেউ নই, যেই ঘরটা আমি নবী পাবো, তবে আমার জন্য ফামাং সালা লি ওয়াসিয়াল্লাহ, যে ব্যক্তি আমার জন্য জান্নাতের ওই ঘরের ওসিয়ত করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ ওই যে আল্লাহুম্মা রব্বা হাজিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওবাসু মাকামা মাহমুদাল্লাযি ওয়াদ্দা ওয়াসিলাতাল ফাজিলা, আল্লাহ মুহাম্মাদের এই ফজিলতপূর্ণ গৃহ তুমি তাকে দান করো, এই দোয়া যেই ব্যক্তি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জন্য নবী যে ব্যক্তি দোয়া করবে ওই ঘর পাওয়ার জন্য, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ বাধ্যতামূলক কিয়ামতের মাঠে, আমি অন্য কাউকে সুপারিশ না করলেও যে ব্যক্তি আজানের জবাবে এই দোয়া বলবে আমি তার জন্য সুপারিশ করবই করব। বলেন সুবহানাল্লাহ। তবে দুরুদ ইব্রাহিম পড়তে হবে, পদ্ধতি আছে, আজানের জবাবের পরে দুরুদ ইব্রাহিম পড়বেন, এই দোয়াটা পড়বেন, তারপরে আপনি আজানের দোয়াটা পড়লে আপনার জন্য রাসূল সামের সুপারিশ বাধ্যতামূলক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব এই দোয়াটা আমাদের জন্য গুরুত্ব, সুন্দর করে উজু করলেন, মসজিদের দিকে ধাবিত হবেন, এখানে মসজিদের দিকে ধাবিত হওয়ার ফজিলত,
তবে এখানে আরেকটা হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের জন্য সুসংবাদ মান বাশিরাল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ ফি নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। এই হাদিসের অর্থ হলো যে ব্যক্তি সন্ধ্যায় রাতে তার মানে অন্ধকারের মধ্যে মসজিদের দিকে সালাতের পড়ার জন্য যাবে, মানে ফজরের সালাত এবং ইশার সালাত মসজিদে জামাতের দিকে যাবে, এই অন্ধকারটা কিয়ামতের ময়দানে তার জন্য আলোকিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার রাতে ফজর এবং জোহরের ইশার সালাতের ফজিলত বেশি, ফজর এবং ইশার সালাত যে ব্যক্তি জামাতে যায় তারা যে অন্ধকার ভেদ করে মসজিদের দিকে যায়, এই অন্ধকার তাদের জন্য কিয়ামতের ময়দানে আলোকিত রূপ নেবে বলেন সুবহানাল্লাহ। যদিও এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মান খরাজা বিমুতাতাহিরান ইলাল ফি সলাতিম মাকতুবা ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি বাড়িতে ওযু করল, সুন্দর করে ওযু করে ফরজ সালাত পড়ার জন্য মসজিদে চলে গেল, ওই ব্যক্তির আমলনামায় ইহরাম পরিহিত হজের সব লিখে দেওয়া হলো বলেন সুবহানাল্লাহ। আপনি তো সালাত পড়ার জন্য মসজিদে আসেন, এখন আপনি ভাবলেন আমার বাড়িতে ওযুর ব্যবস্থা ভালো না, মসজিদে এত সুন্দর ওযু ব্যবস্থা করেছে, টাইলস আছে, সুইসের প্যাঁচটা অন্যরকম, কত সুন্দর, একটু মসজিদে গিয়ে ওযু করি। অথচ আপনি যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে যদি ফরজ সালাতের জন্য আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তির জন্য ইহরাম পরিহিত হজের যেমন বিনিময় যেমন সব, তার আমলনামায় একটা হজের সব লিখে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ। আর হজের বিনিময় হলো জান্নাত ছাড়া কিছু নয় বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনি সালাত পড়েন মসজিদে যান, শুধু ওযুটা বাড়িতে করেন, ওযুটা বাড়িতে করে মসজিদে আসলে আপনার এই ওযু করার বাড়িতে করার কারণে এই ছোট্ট একটা সবের কারণে আপনার জন্য কবুল হজের সব, হজের সব লেখা হবে ইহরাম পরিহিত, আর হজের বিনিময় হলো জান্নাত ছাড়া কিছু নয় বলেন সুবহানাল্লাহ। যদি এই সম্পর্কে বেশ কয়েকটা হাদিস রয়েছে রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বললাম এটা আবু দাউদের 558 নম্বর হাদিস। এরপর হাদিসের বলছেন যে মাং মাম্মাশাইলা সলাতিম মাকতুবা ফি জামাতি ফাহিয়াকা হাজ্জা, যে ব্যক্তি জামাত পাওয়ার জন্য মসজিদে ধাবিত হয়, যে ব্যক্তি জামাতে সলাত আদায় করার জন্য মসজিদের দিকে আসে, ওই ব্যক্তির আমলনামায় হজের সব লিখে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস যেটা রাসূল বললেন এখন যেটা বললাম যে তবে মোজামুল কাবিরের 75,7,578 নম্বর হাদিস এবং সৈয়দ জামের এই হাদিসটা পাবেন 6,556 নম্বর হাদিস। এখন হাদিসটি যেটা বলবো সৈয়দ আত-তারগিব আত-তারহিবের 322 নম্বর হাদিস, রাসূল বলেছেন মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাহসানাল উদুআ, যে ব্যক্তি বাড়িতে ওযু করলো কিন্তু ওযুটা খুব সুন্দর করে করলো, সুম্মাতাল মাসাজিদ ফাহুয়া যাইরুল্লাহ, এরপরে মসজিদ আসলো তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়। আমরা যিনি যারা হজ করতে যাই তারা কারামে কার মেহমান, আল্লাহর মেহমান। যে ব্যক্তি উযু করে সালাত পড়তে আসবে ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উযু করে বাড়িতে মসজিদে সালাত পড়তে আসবেন তাহলে আপনার কি হবে, তাহলে আপনি উযু করলেন, সালাত আদায় করলেন, সালাতের মধ্যে ছোট ছোট আমলা ছোট ছোট পুঙ্খানুপুঙ্খভাবে পড়লেন, সালাম সালাম ফিরিয়ে দিচ্ছেন আপনি রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি সালাম ফিরালেন, আপনি শত ব্যস্ততা শুধু এতটুকু বলেন আবু দাউদের 1529 নম্বর হাদিস, রাসূল বলছে মান ক্বালা রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি এতটুকু বলবে যে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল অথবা নাবিয়া, দুইটা জায়গায় দুইটা আছে, একটা রাসূল আর একটা নাবিয়া, যে ব্যক্তি এতটুকু বলবে যে আমি আল্লাহকে রব পেয়ে খুশি, আমি দীন ইসলামকে ইসলাম ধর্মকে দীন হিসেবে খুশি, আমি আমার নবীকে নবী পেয়ে খুশি। রাসূল বললেন এতটুকু দোয়া যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে একবার পাঠ করে ওজাবাত লাহুল জান্না, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের টার্গেটই তো জান্নাত, আপনার আমার জীবনের সফলতাই তো জান্নাত, আপনার আমার জীবনের উত্তম একটা পাওয়া একটা জিনিস পাওয়া তার বিনিময়টা হলো জান্নাত, যা আপনি আমি একটা জান্নাত পাওয়ার আশায় মসজিদে আসি, আপনি আমি জান্নাত পাওয়ার আশায় তাহাজ্জুদ পড়ি, আপনি আমি জান্নাত পাওয়ার আশায় দুনিয়াবি মত্ত থেকে ফিরে গিয়ে আমি
পরকালকে মেনে নেই আপনি আমি একটা জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার চাকচিক্য থেকে দূরে গিয়ে আজকে আমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই একটি জান্নাতে আমাদের কাম্য এই টার্গেটে দুনিয়ার জীবনকে চলতে হবে তাহলে আপনার এই কাঙ্ক্ষিত টার্গেট আমার আল্লাহ পূর্ণ করবে ইনশাআল্লাহ এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা যে ব্যক্তি এতটুকু দোয়া পড়বে ফরজ সালাতের পরে ওই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলে সুবহানাল্লাহ এজন্য জান্নাত যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই ঘন্টার পর ঘন্টা আপনি নফল ইবাদত করলেন এরকম দরকার নাই আপনি ফরজ সালাতের পর এতটুকু বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব এরপর আপনি আরো একটি ছোট দোয়া রয়েছে ইবনে তিরমিজির 3410 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমার উম্মাহ দুটি আমল আছে আমল দুটি খুবই সহজ দুটি আমল আছে আমল দুটি খুবই সহজ দুটি আমল আছে আমল দুটি খুবই সহজ কিন্তু দুটি আমল যারাই করবে তারাই জান্নাতে যাবে দুটি আমল যারা করবে তারাই জান্নাতে যাবে তবে আমল দুটি অল্প সংখ্যক লোকই করবে বেশি সংখ্যক লোক করতে পারবে না এরপর আল্লাহ সুর বলা শুরু করলেন প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার আল্লাহর রাসূলের পরে বললেন যে এটা যদি এক ওয়াক্ত সালাতে পড়ে পাঁচ ওয়াক্ত সালাতে পড়বে হলো 150 বার 35 অং 150 তাহলে ওই ব্যক্তির আমলনামায় যোগ হবে হলো 1500 বারের সব বলেন সুবহানাল্লাহ ওই যে 10 গুণ বৃদ্ধি হবে 10 গুণ বৃদ্ধি হবে 1500 গুণ সব এরপর রাসূল বললেন রাত্রিতে যখন ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ সুবহানা সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে 33 বার আল্লাহু আকবার বলবে 34 বার 100 বার যে ব্যক্তি বলবে আমল দুটা একটা প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার করে 30 বার আর রাত্রিতে 100 বার এতটুকু পড়বে রাত্রিতে পড়বে 100 বার মিজানের পাল্লায় যোগ হবে হলো 1000 বার তার মানে দৈনিক সে পড়ল হলো 250 বার আর মিজানের পাল্লায় যোগ হলো হলো 2500 বার কিন্তু এখানে একটা কঠিন কথা নবী বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ব্যক্তি দৈনিক 2500টা ছোট পাপ করে এই আমল যে ব্যক্তি করবে দৈনিক যদি সে 2500টা ছোট পাপ করে এই 2500 ছোট পাপের কাফফারা এই আমল করার কারণে হয়ে যাবে 2500টার মতো ছোট পাপ ঝরে যাবে দৈনিক বলেন সুবহানাল্লাহ তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি এত ছোট আমল আর আমরা করব না মানে আপনি শুরুতে বললেন কেন যে অল্প সংখ্যক লোক করবে তখন রাসূল বললেন শোনো যখন তুমি সালাতে দাঁড়াবে শয়তান তোমাকে বলে দেবে কাজা ওয়া কাজা এটা মনে করো ওটা মনে করো ব্যাগ তুমি দোকানে রেখে এসেছ তোমার মোবাইলটা ওযুখানে রেখে এসেছ তোমার চশমাটা ওযুখানে রেখে এসেছ শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা দেবে এই 10 বার করে বলার সুযোগ শয়তান তোমাকে দিবে না তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে দেখেন আপনি যাচাই করেন পড়া শুরু করেন 10 দিন 2 দিন পড়বেন এরপরে দেখো আপনি ভুলে গেছেন আল্লাহ রাসূল বললেন এইভাবেই 10 বার করে পড়ার মতো সময় তোমার হবে না অনেক মানুষের হবে না তো অল্প সংখ্যক মানুষের হবে রাত্রিতে যখন ঘুমাতে যাবে শয়তান তোমাকে ঘুম ধরিয়ে দিবে সারা রাত টিভির দিকে তাকিয়ে থাকলেন মোবাইলে ফেসবুক চাপলেন ঘুমাতে গেছেন যখন ঘুম ধরে গেছে আর চোখটা মেলানো যায় না তখন ঘুমাতে গেছেন 10 বার 100 বার কেন 10 বার বলারই সুযোগ হয় না ঘুম ধরে গেছে ওযু করারও সুযোগ নাই আল্লামা বিসমিকা আমুত আহিয়া বললেন সূরা ফালাক নাস ইখলাস বলে যে গাটা মাছেও করবেন এটা বলারও সুযোগ নাই কখন আপনি তার মানে ঘুমালেন আল্লাহর রাসূলের জন্য বললেন যে অল্প সংখ্যক লোক করবে কিন্তু আমলটা ছোট কিন্তু জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ আমল ছোট বিনিময় অনেক বেশি এজন্য এই আমলটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন তো জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রাসূল বললেন শোনো এই হাদিসটা আপনি পাবেন যে এরপরও আমরা আয়াতুল কুরসির ফজিলত জানি আয়াতুল কুরসির ফজিলত আমাদের সবার জানা আছে যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে গেছে বাকি তার কি মরণ বাকি তার কি বলেন তো মরণ জান্নাত পাওয়া ইস আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না কিয়ামতের ময়দানে সূরা মারিজের ভিতর আমার আল্লাহ বললেন যে আপনার মতো আমার মতো মানুষগুলো আল্লাহকে বলবো আল্লাহ আমার ছেলেকে নাও ওকে তুমি প্রয়োজনে জাহান্নামে দাও কিন্তু আমাকে দিও না আল্লাহ বলবে না 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 আল্লাহ আমার মেয়ে আমার মেয়েকে নাও কিন্তু আমাকে বাঁচাও না 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 হবে না আল্লাহ আমার বিবিকে নাও তাও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও কয় না আল্লাহ
আমার পুরো ফ্যামিলিকে দিয়ে দিলাম, ওদেরকে তুমি যা খুশি করো কিন্তু আমাকে বাঁচাও না, জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচাবে না। আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে যত সম্পদ আমার ছিল, 10 তলা বাড়ি ছিল, 10 বিঘা জমি ছিল, 10 লক্ষ টাকা ছিল, সব তোমাকে দিয়ে দিলাম, আহাল পরিবার তোমাকে দিয়ে দিলাম, তুমি জাহান্নাম থেকে বাঁচাও না, না বাঁচাবে না সেই দিন। কিন্তু নবী বললেন যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে গেছে, বাকি তার মরণ। আর মানে বাকি দিকে আমরা নেই না, টাটকা হলে নিতাম। খালি যদি এরকম একটা পদ্ধতি হতো যে আয়াতুল কুরসি একবার পড়লে আসমান থেকে হাফ কেজি ওজনের একটা আলু নাজিল হবে, এক আলু নাজিল, এক আলু পাওয়ার জন্য আমরা এটা কোমরে গামছা বেঁধে মুখস্থ করতে নামতাম, আর একবার পড়লে একটা আলু। বাঙালি এত খুশি, আমরা এত কিছু মানে টাটকা পাই, যদি খালি বলতে একবার যে ব্যক্তি বলবে আয়াতুল কুরসি তাহলে একটা আলু নাজিল হবে, একটা আলু, সে বলতো যে সমস্যা কি, আলুর যে বর্তমান বাজার, হ্যাঁ আলু কেনা লাগবে না, আবাদ করা লাগবে না, দিনে 50 বার বললে হাফ কেজি ওজন আলু, দিনে 25 কেজি করে আলু নাজিল হলে সব কিছু সম্ভব, কিন্তু একবার পড়লে 5 বার পড়লে জান্নাত তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, সে মরবে আর জান্নাতে চলে যাবে, এই বিনিময় আমরা বুঝি না। সালাম শেষ, উঠে যাওয়া শুরু, জুমার সালাতে তাও অন্য সালাতেও তাই, আমরা সময় দিতে পারি না আল্লাহকে। অথচ জান্নাত আমরা নিজেরাই জান্নাত থেকে ফিরে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, বলছিলাম ছোট ছোট আমলে বিশাল বড় ফজিলত জান্নাত। তিরমিজির 3464 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন মান ক্বালা সুবহানাল্লাহিল আজিম বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহিল আজিম বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, এতটুকু যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম বিহামদিহি, এতটুকু একবার যে ব্যক্তি বলবে ওই ব্যক্তির জন্য বরিসাত লাহু লাখলাতুন ফিল জান্নাম, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নির্মাণ করবে, একবার যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি বরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাম, ওই ব্যক্তির জন্য জান্নাতে খেজুরের গাছ নির্মাণ হবে, জান্নাতের খেজুরের গাছের দৈর্ঘ্য এত বড় হবে, 100 বছর একটা ঘোড়া দৌড়াবে 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 কিন্তু একটা খেজুর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কত দামি খেজুরের গাছ আমার আল্লাহ জান্নাতে নির্মাণ করে রাখবেন, তার মানে জান্নাতে খেজুরের গাছ নির্মাণ করবেন মানে হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ, যদি বলি কি সুবহানাল্লাহিল আজিম, বলেন সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, নিয়মিত আমলটা করেন সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি। অথচ জান্নাতে একটা খেজুরের গাছ পাওয়ার জন্য আবু দাহাদা তার জীবনের দামি সম্পদ, সেরা সম্পদ, জীবনের একটাই সম্পদ ছিল মসজিদ নববীর সামনে 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান, আরবের বুকে মক্কার বুকে সবচেয়ে দামি খেজুরের বাগান, জান্নাতে একটা খেজুরের গাছ পাবে নবী জিম্মাদার হবে জান্নাতে খেজুরের গাছের, একটা গাছ পাওয়ার আশায় তিনি তার জীবনের সবচেয়ে সব সম্পদ 600 গাছওয়ালা বাগানটা এক সাহাবীকে দান করে দিয়েছিলেন, জান্নাতে একটা খেজুরের গাছ যেন পাওয়া যায়। আর আপনি শুধু বলবেন সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, কয় হুজুর তাহলে তো নামাজ পড়ার দরকার নাই, এটা বললেই তো হবে, আলোচনা শুরুতে যারা আসেনি তারা বুঝবেন না, সলাত পড়ার পরে এই দোয়াগুলো করতে হবে, যেহেতু সলাত যদি না আদায় করেন এগুলো একবার কেন 1 লক্ষ বার বললেও একটা খেজুরের আঁটিও জান্নাতে পাবেন না, গাছ তো দূরে থাকলো। বলছিলাম আপনাকে তাহলে এই আমলটা আমরা করবো ইনশা আল্লাহ। এরপরও ফরজ সালাতের পরে আরও কিছু দোয়া আছে, যা মুয়াজ বিন জাবাল বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি ইয়ামান সুম্মা ক্বালা ইয়া মুয়াজ ওয়াল্লাহি হুব্বুকা, আল্লাহ রাসূল মুয়াজ বিন জাবালের হাত ধরলেন, ধরে বললেন মুয়াজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি। মুয়াজ তখন বলছে যে আল্লাহর কসম করে আমিও বলছি আপনার জন্য, আল্লাহর জন্য আমার জান কুরবান হোক, আমিও মুয়াজ আপনাকে খুব ভালোবাসি। এই কথা বারবার বলার পরে আল্লাহ রাসূল তখন বললেন মুয়াজ একটা দোয়া তুমি ভুলিও না, সেটা কি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহু আকবার, মুয়াজ ফরজ সালাতের পরে এই দোয়াটা তুমি বলতে কোনো দিন
ভুলে যেও না। তার মানে কত বিনয়ের সুরে নবী তাকে বলছে আমি তোমাকে ভালোবাসি, তারপরে এই কথাটা বলছে, কিন্তু আমার দোয়াগুলো মুখস্থ করব কখন, ব্যস্ত শুধু আমরা জমি জমা নিয়ে, ব্যস্ত শুধু আমরা কাজ নিয়ে। ওই যে বললাম না, একটা করে দোয়া মুখস্থ করে করলে একটা করে আলু পাওয়া গেলে সবাই আমরা শুরু করে দিতাম এই দোয়াগুলো মুখস্থ করা, কিন্তু বাকি দেখে আমরা নিচ্ছি না, কিন্তু মরার পরে বুঝবো। তারা বুঝছে 40 সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে, মাত্র 40 সেকেন্ড, 7.8 মাত্রায়। যে লোকটা তিনটা বিল্ডিংয়ের মালিক, সে রুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ভিখারির মতো, রুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ভিখারির মতো। যে ব্যক্তি একদিন আগে কোটি কোটি ডলারের মালিক, রাত্রিতে ভূমিকম্প হওয়ার কারণে মাত্র 40 সেকেন্ডের ধ্বংসের কারণে সে রাস্তার ফুঁকে, তার খাবার নাই, সে সাহায্য পাওয়ার জন্য হাত পাতে দাঁড়িয়ে রয়েছে, অথচ তার কাছে কত গরিব অসহায় হাত পেতে ছিল, সাহায্য নিয়েছে, আর সে এখন মানুষের ঘরে ঘরে সাহায্য চাচ্ছে। এটা হলো আল্লাহর খেলা। আল্লাহ কি করতে পারে? 102 বছর পর বাচ্চা, বাপ সন্তানকে বেঁচে রাখবে বিধায় তার ধ্বংসস্তূপটা যাতে নিজের ঘাড়ের ওপর পড়ে, এই জন্য সন্তানটাকে বুকের মধ্যে না আগলে রেখেছিল, সন্তানকে আঘাত দেয় নাই। বাপ মারা গেছে, কিন্তু ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, ফুটফুটে বাচ্চাকে উদ্ধার কর্মীরা জীবিত উদ্ধার করেছে। আল্লাহু আকবার, আল্লাহর কি নীলা খেলা! 112 ঘন্টা পর 5 বছরের একটা মেয়েকে পাওয়া গেছে। তাকে বলেছিল, যদিও খবরটা নেটে পাওয়া গেছে, এরকম ঘটনা ঘটে গেছে, যে তুমি কি খেয়েছো? তো বলছে, আমাকে কেউ যেন খাবার দিয়ে গেছে। আল্লাহু আকবার, আমার আল্লাহ কোথায় রিজিকের ব্যবস্থা করতে পারে? সেই আল্লাহকে আমরা ভুলে গেছি আজকে। দুনিয়া নিয়ে ব্যস্ত, কামাই নিয়ে ব্যস্ত, কিন্তু পরকালে আমরা কেউ ব্যস্ত নাই। সম্মানিত দিনী ভাই, মুহূর্তের মধ্যে গজবে সে কি হয়ে গেল? খালি যদি এই 40 সেকেন্ডের গজবটা 40 মিনিট নয়, 5 মিনিট হতো, পুরো তুরস্ক ডাবে যেত জমিনের মধ্যে, কিছুই করার ছিল না, কেউ থাকতো না। এরকম হতে পারে আমাদের দেশেও। অতএব নিজের ইমানটা সবসময় বলিয়ান রাখেন, জান্নাত পাওয়ার জন্য সর্বদা নিজেকে সচেষ্ট করেন, যে আমার জান্নাতি কাম্য, আমার জান্নাতি কাম্য দুনিয়া নয়, বাড়ি গাড়ি নয়, জায়গা জমি নয়, একটা জান্নাত আমার কাম্য। আল্লাহ কবুল করুক আমার বলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মৃত্যু ব্যক্তিকে এরপরে দেখেন, মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক রাসূল বলছেন, মান গাসসালা মাইতা ফাকাতাম আলাইহি গুফিরা লাহু 40 মাররাতা। যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল করাবে, কিন্তু তার বিষয়গুলো গোপন রাখবে, অন্য কোথাও বলবে না, মাইয়াতকে গোসল করাবে। এখানে মনে রাখবেন, স্বামী মারা গেলে বিবিকে গোসল করা, বিবি গোসল করাতে পারবে, বিবি মারা গেলে মায়ের স্বামীকে গোসল দিতে পারবে, কিন্তু বেগানা পুরুষ কোনো মহিলাকে গোসল দিবে না। বেগানা মহিলাও একজন মহিলাকে গোসল দেওয়া বৈধ নয়, কেননা আপনার বিবি মারা গেছে, ওই পাড়ার এক মহিলা এসে আপনার বিবিকে গোসল দিল, কিন্তু সে যদি অনিচ্ছাকৃতভাবে তার স্বামীর কাছে আপনার বিবির শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বুঝে দিয়ে বলে দেয় যে তার দেহ গঠনটা এরকম ছিল, তখন তার স্বামী অন্তরে জিনা করবে, অন্তরের জিনা করবে, যেহেতু জিনার একটা পাপ হলো অন্তরে কল্পনা করা। এর জন্য একটা মহিলা মারা গেলে তার যদি মেয়ে থাকে সে গোসল দেবে, তার যদি বোন থাকে সে গোসল দেবে, তার যদি মা বেঁচে থাকে সে গোসল দেবে, তার যদি নাতনি বেঁচে থাকে সে গোসল দেবে, এইরকম মহিলা গোসল দেবে, পরহেজগার মহিলাগুলো গোসল দেবে, এটাই নিয়ম। আর সবচেয়ে উত্তম, আপনার বিবি মারা গেলে যদি আপনি বেঁচে থাকেন, আপনি বিবিকে গোসল দেবেন, এটাই হলো সবচেয়ে উত্তম, যেহেতু বিবির অঙ্গ প্রত্যঙ্গ শুধু আপনার জন্যই বৈধ ছিল। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দেবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে 40 বার ক্ষমা করে দিবে। বলেন, সুবহানাল্লাহ, আরে আল্লাহ যদি একবার ক্ষমা করে জান্নাতের অভাব হবে? বলেন তো, জান্নাতের অভাব হবে? আল্লাহ যদি একবার ক্ষমা করে আপনাকে, আমাকে, আল্লাহ হাদিসের ভাষা বললেন যে গুফিরা লাহু 40 মাররা। যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দিল, বিষয়গুলো গোপন রাখলো, আমার আল্লাহ তাকে 40 বার পর্যন্ত ক্ষমা করে দিবে। বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী, এরপর আল্লাহ বলছেন, ওমাং কাফানা মাইতা কাসাহুল্লাহু মিন সুন্দিসি ওয়াস্তাবরাকাল জান্নাহ। যে ব্যক্তি মাইয়াতকে গোসল, মানে কাফনের যে ব্যক্তি মাইয়াতকে
কাফনের কাফন পরিয়ে দিবে, বিষয়গুলো গোপন রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবচেয়ে কিয়ামতের মাঠে সবচেয়ে উত্তম দামি পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মায়াতের জন্য কবর খনন করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম আমলগুলো ফজিলত আছে অনেক বেশি, এরকম আমলগুলো ফজিলত আছে অনেক বেশি। রাসূলুল্লাহ আমার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি ওয়া লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে পৃথিবী ত্যাগ করবে ওই ব্যক্তির কবর আজাবকে আমার আল্লাহ একদম নির্মূল করে দিবে, ওই ব্যক্তির কিয়ামত পর্যন্ত কবরে কোনো আজাব হবে না বলে সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তার আকীদা ঠিক থাকতে হবে, তার আমল ঠিক থাকতে হবে। অনেক মানুষ আগুনে পড়ে মারা যায়, পুড়ে মারা যায়, অনেক মানুষ পানিতে পুড়ে মারা যায়, অনেক মানুষ করোনা হয়ে মারা গেল, সবাই কি শহীদের মর্যাদা? না 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 না, একজন ব্যক্তি মারা গেলে সে জান্নাতে যাবে, এইরকম আমলওয়ালা ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পাবে, এইরকম ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, তার কারণ তার ইমানও ঠিক আছে, আকিদাও ঠিক আছে। তার কারণ বিপদ তো এক ওই একটা কথা আছে, পাপি অপাপি নৌকায় চড়ে নৌকা ডুবে সবাই মরে, বেছে বেছে তার ওই যায় শহীদের মর্যাদা পাবে তাই তো মারা যায় না, সবাই মারা যায়। এজন্য তার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় যে আমল আকিদার উপরে ছিল সেই আমল আকিদার ওপরেই সে মর্যাদা পাবে শহীদের, না হয় মর্যাদা জাহান্নামের অধিবাসী হয়ে মৃত্যুবরণ করবে। সম্মানিত উপস্থিতি, আমল ছোট, নাসাই তিরমিজির নাসাই 994 নম্বর হাদিস, তিরমিজির 897 নম্বর হাদিস, মুস্তাদরাক লিল হাকিমের 2079 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আবু হুরায়রা যে আল্লাহ রাসূলের সঙ্গে হাঁটতেছি, ফা সামিয়া রাজুলা ইয়াকরাউ কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া এই সূরাটা তিলাওয়াত করছে একজন ব্যক্তি আর আমার কানে চলে আসলো, এই কথা আল্লাহ রাসূলের কানেও চলে আসলো এই আওয়াজটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত লাহুল ওয়াজাবাত, ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম যে আমা কুলতু ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস বারবার পড়লে তার জন্য জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে শুধু এক ব্যক্তি আসলেন, সে তিলাওয়াতের কথা বললেন না, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বু হাযিহি সূরা কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি সূরাটাকে খুব ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, তুমি ভালোবাসো? হুব্বুকা ইয়াহা আদু খলাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। কেন সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়? সূরা ইখলাসের মধ্যে তাওহীদের রুবুবিয়া নিহিত রয়েছে। কুল হুওয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো, হে পৃথিবীর হে নবী তুমি বলো, আপনি বলুন আল্লাহ এক, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সূরা ইখলাসের একটা কানেকশন আছে। সূরা ইখলাস যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানবে, ওই ব্যক্তিকে আল্লাহকে বিধানদা বিধান প্রণেতা হিসেবে মানবে। আমার আল্লাহ বলেছে, মাইয়ুতি রসূলা ফাকাদাত আল্লাহ, যে ব্যক্তি আমার নবীকে মানলো ওই ব্যক্তি যেন আমি আল্লাহকেই মানলো বলেন সুবহানাল্লাহ। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। নবীর কত সুন্নাত যে আপনি গলা কাটা দিচ্ছেন আর আপনি ভাবছেন যে আপনি একজন মুসলিম ব্যক্তি আল্লাহকে মানছেন, জি না, এভাবে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা হাদিস আপনাকে মানতে হবে, মানার মন মানসিকতা থাকতে হবে, মানতে হবে অকপটে, প্রশ্ন করার সুযোগ নাই, প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এই গাধার গোস্ত তোমাদের জন্য খাওয়া হারাম, খাইবারের যুদ্ধে গোস্তের রান্নার গন্ধে মুখরিত খাইবারের মাঠ, বুদবুদ করতেছে গোস্ত সিদ্ধ হয়ে গেছে, গোস্তের গন্ধ মুখরিত পুরো মাঠ, অক্লান্ত শরীর, যুদ্ধ করা শরীর, সাহাবীরা গোস্ত খাবে এমত অবস্থায় আল্লাহ রাসূল বললেন, এ আনাস মালিক,
পুরো আনাস বিন মালিক পুরো খাইবারের মাঠ ঘোষণা করে দাও, এই গাধার গোশত তোমাদের জন্য খাওয়া হারাম করা হলো। গাধার গোশত খাওয়া হারাম তো হারাম, যে পাত্রে রান্না করছে পাত্র ফেলে দিতে বলো। সব সাহাবী সে আল্লাহ রাসূলকে বলতে পারতেন, আল্লাহ রাসূল খাওয়ার পরে বললেন না কেন, ক্ষুধার্ত শরীর এখন খাবো, আজকে একটু খেয়ে নেই। বলছি না রাসূলুল্লাহ গোশত খাবো না, ঠিক আছে, কিন্তু পাতিলগুলো যদি অনুমতি দেন গোশত ফেলে দিয়ে আমরা এই পাতিলগুলো একটু ঘষে মাজে পরিষ্কার করে নিতে পারি? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ নিতে পারো। বলেনি সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়ার পরে বলেন, কিন্তু আল্লাহর হুকুমের কাছে সাহাবীরা জীবন বিসর্জন দিতে প্রস্তুত। যেদিন বলেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমু কাবীর, হে নবী তুমি বলে দাও মদ জুয়া তোমাদের জন্য হারাম, হারাম। যখন আয়াত নাযিল হয়েছে সেই মুহূর্তে যাই মদ খেয়েছিল, মুখের ভিতর নখ ঢুকে দিয়ে বমি করে মদ ফেলে দিয়েছে। যে আল্লাহ নবী বলেছে হারাম, তার মানে আল্লাহ আয়াত নাযিল করেছে, নবী নিজের মন গড়া একটা কথাও শরীয়তে বলেনি। অতএব নবীকে তারা এভাবেই মানতেন, নবীকে তারা এভাবেই মানতেন। আর আপনার আমার মানতে কত অসুবিধা, কিন্তু আপনার চাপা ঠিক আছে, চাপা দিয়ে জান্নাত পাবেন না, চাপার জোর দিয়ে জান্নাত পাবেন না, দুনিয়ার অহংকার ফুরিয়ে যাবে, কিছুই থাকবে না, ভেলুলে এসে যাবে। আল্লাহ আপনি আমাকে দিন বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত দিনী ভাই মসজিদের খাদেম সে খুবই অসুস্থ, হয়তো অপারেশন করবে, দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আবার মসজিদের খেদমত করার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিনের মা, তিনি প্রায় দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে রয়েছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে মৃত্যু যদি দেয় ঈমানের হালতে যেন মৃত্যু দান করে। সবাই চলে যাবে, কেউ থাকবে না পৃথিবীতে, একটাই কাম্য আল্লাহ আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা যাই। আল্লাহ আমাদের মৃত্যুটা জুমার দিনে দিও, জুমার রাতে দিও, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেই মহিলার জন্য আমরা দোয়া করি, খাস করে আল্লাহ তার যাবতীয় পাপ এই অসুস্থতার মধ্যে যেন আল্লাহ মাফ করে দেয়। যার যত বড় অসুস্থ হবে, যে যত বড় পরীক্ষা হবে, আল্লাহ তাকে তত বড় পুরস্কার করবে পরকালে, আল্লাহ যেন তাকে পুরস্কৃত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার ইমানের হালতেই মৃত্যু দান করে দোয়া চেয়েছে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সবাইকে যেন সাফে কামেলা সুস্থতা দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত পাওয়ার জন্য এক টাকা হলো যদি দান করেন, আল্লাহ বলছে যে এক টাকা যদি আল্লাহ কবুল করে এটাও আপনার জন্য জান্নাত। প্রায় অনেকগুলো হাদিস আমি এই বিষয়ে নোট করেছিলাম, ছোটো ছোটো আমল কিন্তু আমরা বিনিময়ে অনেক বেশি, ফজিলত অনেক বেশি, ছোট আমলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আপনাকে আমাকে এইরকম ছোট আমলগুলো করার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একজন পতিতালয়ের মেয়ে, একজন দেহ ব্যবসায়ী মেয়ে যদি একটা কুকুরের বাচ্চাকে পানি খাওয়ার কারণে, খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিতে পারে, আর আপনি আমি কত ভালো কাজ করি, ঈমানটা ঠিক রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, অনেকে জানেন আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রাজশাহী নওদাপাড়ায় তাবলিগ ইজতেমা দুই দিনব্যাপী, প্রায় দেশ বিদেশ থেকে অনেকগুলো প্রায় 50-60 জন আলোচক সেখানে থাকবে ইনশাল্লাহ। যদি পারেন আপনারা যাবেন ইনশাল্লাহ বৃহস্পতিবার, যদিও সকাল 10টা থেকে শুরু হবে, কিন্তু উদ্বোধনী বক্তব্য আমিরে জামাত দিবেন হলো বাদ আসর, এরপরে একদম শনিবার ফজর পর্যন্ত প্রোগ্রাম চলবে। যদি সেখানে আপনারা কেউ দানও করতে চান তাহলে আপনি জুমার সালাতের পরে দিতে পারবেন, মহিলারা পুরুষেরা যারা আছেন ইজতেমা যদি কেউ দান করতে চান, যদি বললাম না তো 100-200 টাকা দিলাম, অনেক টাকা সেখানে খরচ হয়ে যায়, আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি যদি পারেন দান করবেন, আল্লাহ আমাদের সবাইকে, আমরা আবার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে সবাইকে ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেখে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচত্ব সলাত জামাতে আদায় করে এই ছোটো ছোটো আমল করে জান্নাত নামক ওই ফলটি আল্লাহ যেন আমাদের তাকদিরে দিয়ে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আখিরান আলহামদুলিল্লাহ।